জীবনে যখনই এরকম সময় আসবে যখন এটা লাগবে যে তুমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, তুমি কখনো কারো ক্ষতি করনি, তাও তোমার সাথেই কেন খারাপ হচ্ছে? আপনারা যদি আজকে আমাকে জিজ্ঞেস করেন কি আমি বলি নিজের ভিডিওজের মাধ্যমে যে যদি ভালো কর্ম করবে তাহলে ভালো ফল হবে, কিন্তু যদি মানুষ ভালো কর্ম করে ভালো ফল পাচ্ছে না তাহলে কি হবে? আমি তো কারোর সাথে খারাপ করিনি, আমি খুবই ভালো মানুষ, তাও আমার সাথে কন্টিনিউয়াসলি খারাপ হয়ে যাচ্ছে। অনেক কিছু লজিক, অনেক কিছু কনসেপ্ট বোঝার আগে আমাদেরকে প্রভুদের জীবনগুলোকে একবার দেখে নেওয়া দরকার কি তারাও যাদেরকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সঠিক, সবচেয়ে সত্য পথে চলার মানুষ ভাবত, যারা সার্টিফাইড করেছিল কি এই মানুষগুলো জীবনে সবসময় সৎ পথে চলেছে, সেই মানুষরাও জীবনে কষ্ট পেয়েছে। শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা নিজের জীবনে হয়তো কোনোদিনও কোনো খারাপ কাজ করেনি, কিন্তু তাও তাকে সেই কষ্ট যাতনা ভোগ করতে হয়েছে শ্রীকৃষ্ণের এত ভালো বন্ধু হওয়া সত্ত্বেও। আর তার জন্যই রুল সবার জন্য সেম, নিয়ম সবার জন্য সেম। আমরা ভালো মানুষ না খারাপ মানুষ তার বিচার কিন্তু আমরা করতে পারি না, আমাদের কাছে সেই অথরিটিটাই নেই যে আমরা নিজেকে সার্টিফিকেট দিয়ে দেবো কি আমরা ভালো মানুষ, বা কাউকে সার্টিফিকেট দিয়ে দেবো কি এই মানুষটা খুবই ভালো, বা আমার বন্ধুটা কষ্ট পাচ্ছে, আমার বন্ধু পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, সেই সার্টিফিকেট দেবার অথরিটি আমাদের নেই। যেরকমই টেন্থের পরীক্ষা দেওয়ার সময় আমরা নিজেই নিজেকে ভালো মার্কস দিতে পারি না, তার জন্য একটা বোর্ড আছে যে খাতাগুলোকে চেক করে তারপর তাদের মার্কস অ্যাসাইন করে, সেরকমই আমাদের জীবনে আমরা ভালো না খারাপ তার বিবেচনা করার অধিকার আমাদের কাছে নেই। আমাদের কাছে যেটার অধিকার আছে যে আমরা ভালো কর্ম করব, ভালো কর্ম করলেই আমরা ভালো মানুষ হতে পারবো, আমাদেরকে এটা ধ্যান দিতে হবে। কিন্তু হ্যাঁ, কোনো সময় এরকম আসে যখন আমি আজকে ভালো কর্ম করলাম তখনই যে আমি ভালো ফল পাবো তার কোনো গ্যারেন্টি থাকে না। তার জন্যে জীবনের টাইম তার সঙ্গে সঙ্গে অনেক কিছু দেয় এবং প্রভু আমাদেরকে কীরকম করে অ্যাসাইন করেছেন কি এই কর্মের ফলে আমরা কি পাবো সেটাও কিন্তু আমাদের অধিকারে নেই, আমাদের ফর্মুলাতে নেই সেগুলো। আমাদের ফর্মুলাতে যেগুলো নেই, আমাদের সমীকরণে জীবনে যেগুলো নেই, সেগুলোকে যখন আমরা ভাবি যেগুলো আমাদের কন্ট্রোলে রয়েছে, তখনই মনের মধ্যে বিচার এরকম আসে যে আমি তো ভালো মানুষ, তাও আমার সাথে খারাপ কেন হলো, আমার বন্ধু তো ভালো মানুষ, তাও ওর সাথে কেন খারাপ হলো। ভালো খারাপের বিচারের অধিকার আমাদের কাছে নেই। আমাদের কাছে সবসময় এটা ভাবা দরকার কি আমাদের কাছে খারাপ সময় এসেছে সেটাকে কিভাবে আমরা হ্যান্ডেল করব। অনেক সময় মানুষ খারাপ সময় আসাতে লাগে কি ভগবান আমাদেরকে কিছু দেয়নি, এর চেয়ে ভালো যে এই জীবন রাখার কোনো দরকার নেই, এর থেকে ভালো মৃত্যু। কিন্তু মৃত্যুর জন্য আপনার কাছে একটা কারণ হতে পারে, দুটো কারণ হতে পারে, তিনটে কারণ হতে পারে, পাঁচটে, দশটা, একশোটা কারণ হতে পারে, কিন্তু আপনাকে বেঁচে থাকার জন্য লক্ষ লক্ষ কারণ রয়েছে। সেই কারণগুলোকে মনে করা দরকার, আর সেই কারণগুলোর উপরে কাজ করে সেই দুঃখের সময়গুলোকে, যেগুলোর জন্য আপনি বলছেন কি এই জীবনের কোনো মূল্য নেই, নিজের সেই মূল্যগুলোকে এত বাড়িয়ে নেওয়া দরকার কি সেই মূল্যগুলো এত নগ্ন, এত ছোট হয়ে যাবে কি ওগুলোর দিকে আপনি আর কখনো ঘুরেও তাকাবেন না। জীবনে এই বেসিক কনসেপ্টগুলো যদি অ্যাপ্লাই করতে পারে কোনো মানুষ, তাহলে সেই মানুষের প্রগতির পথে বাধা থাকে না। এরকমই ডিপ কনসেপ্টের ইনফরমেটিভ ভিডিও আমি সবসময় আপনাদের জন্য নিয়ে আসি। যদি প্রথমবার এই চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং লোকনাথ বাবার কৃপাতে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।